হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আমার আজকের ব্লগটি হচ্ছে আমার কিটো ডায়েটের দুই দিনের দিন আমি কীভাবে পার করলাম সারাদিন, সারাদিনের খাওয়া দাওয়া, তারপর ঘোরাঘুরি, এরপর হচ্ছে আমি কোথায় গেলাম তা নিয়ে আমার আজকের ব্লগ। তো সাথেই থাকুন, আমার ব্লগটা শুরু করে দিলাম। তো এটা হচ্ছে সকালবেলা, গতকাল সকালবেলার রুটিন। আমি সকালবেলা হাঁটাহাঁটি করে নিয়েছি প্রায় 30 মিনিট, আর হেঁটে এসে আমি খেয়েছি কুসুম গরম পানি দিয়ে লেবু পানি, যেটা আমি সবসময় খেয়ে আসতেছি। যেহেতু আমি কিটো ডায়েট করি, কিটো ডায়েট নর্মাল ডায়েট বা এমনিতেও আপনারা খেতে পারেন, আর বা গ্রিন টি খেতে পারেন। তো এখন প্রায় 11টার কাছাকাছি, আর এখন হচ্ছে এগুলি হচ্ছে বাদাম, আমি একটু দেখালাম আপনাদেরকে। এখানে চীনাবাদাম, কাঠবাদাম, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে বরবটি। তো এসব দিয়ে আমি একটা দুইটা ডিম ভাজবো, সকালবেলার ডিম তো খেতেই হয়। এই যে বাটার, বাটাটা আমার আগে বাটার শেষ হয়ে গিয়েছে, এটা আমি নতুন নিয়ে আসলাম। তো এটা আজকে নিয়ে এসে এটা প্যাকটা খুলে নিলাম। তো এখান থেকে এক পিস পরিমাণ কেটে আমি একটা প্যানে দিয়ে, তারপর এখন যে আমি ডিমটা ম্যারিনেট করে নিয়েছি, খুব কম মশলা আজকে দিলাম, মরিচ, ক্যাপসিকাম, বরবটি, ডিম, এসব দিয়ে আমি এটা ভাজবো, তারপর এটা খাওয়া দাওয়া করবো। আপনারা কিটো ডায়েট যারা করছেন, তারা তো করছেনই, তারা কী খান যদি আমার প্রসেস ফলো করেন, আমি যেভাবে করি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শ অনুসারে কিন্তু আমি কিটো ডায়েট করছি বা খাওয়া দাওয়া করছি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু উপকার পেয়েছি, সাকসেসফুল যাকে বলা হয়। আমার ষষ্ঠ দিনে হয়তো আমার 4 থেকে 5 কেজি ওয়েট কমেছিল, এখন আরও 2 কেজির মতো কমেছে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো আমি উপকৃত হয়েছি, তো আমি চালিয়ে যাচ্ছি। তো অনেক সময় কিন্তু থেমে থাকে ওয়েটটাকে, প্রথম পর্যায়ে যখন আমরা কিটো ডায়েট করি বা ওয়েট খুব দ্রুত কমে যায়, মাঝখানে কিন্তু থেমে যায়, আটকে থাকে। তো এটা ভয় পাওয়ার কিছু নয়, আস্তে আস্তে কিন্তু এটা কমে যায়। তো আমি কিন্তু বাটার দিয়ে আজকে, আমি চীনাবাদাম সবসময় খাই, আজকে আমি কিছুটা যোগ করলাম কাঠবাদাম আর চীনাবাদাম, দুই রকমের বাদাম ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো বাদাম খেতে পারেন, কিটো ডায়েট যে কোনো বাদাম খাওয়া যায়, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। তো এখানে আর কিছু কেটে নিয়েছি, স্ক্রিন সহ শসা, আর হচ্ছে কামরাঙ্গা নয়, এটা আজকে আমরা দুইটা আমরা কেটে নিয়েছি, কারণ ভিটামিন সি জাতি যে ফলগুলি টক সেই ফলগুলি খাওয়া যাবে, মিষ্টি জাতি ফলগুলি খাওয়া যাবে না। আর এই হচ্ছে দুপুরের খাবার, তবে দুপুর বলা ঠিক হবে না, কারণ একটু এলোমেলো খাওয়াটা হচ্ছে আজকে। এটা প্রায় এখন 3:30টার কাছাকাছি, আর এখন তো তো একটা খুব বেশি খিদে লাগে না, কারণ খিদের ভাবটা কমে গেছে। তো আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের বিফ, যাকে বলা হয় গরু মাংস, গরু মাংস ভুনা রান্না করা রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। তো আমি কিন্তু আজকে কিটো ডায়েটের বিফ রান্না করেছি। তো আমার এডিটের সময় হয়তো আমার এটা পুরোটা ডিলেট হয়ে গেছে, এটা লাস্ট অংশটা আমি শুধু আপনাদেরকে দেখালাম। আমি এটা হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে আদা, রসুন, জিরা গুঁড়া, এসব দিয়ে আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে আমি আজকে বিফ রান্না করেছি। রান্নার শেষ পর্যায়ে কিন্তু আমি এটা ধরতে পারলাম, কারণ প্রথম পর্যায়ে আমি এটা পুরোটা আপনাদেরকে দেখাতে পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমার বিফ রান্নাটা হয়ে গেছে, আর কিটো ডায়েটে আজকে হয়তো আমি বিফ রান্নাটা আপনাদেরকে লাস্ট পর্যায়ে আমি দেখালাম, বা আজকে আমি খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে 3:30টার কাছাকাছি যেহেতু, তো এটা আমি
শুকিয়ে নিব। তো খাওয়ার জন্য এখানে কিছু শসা নিব, তারপর হচ্ছে লেবু, তো প্রতিদিনের মেনুতে থাকবে আর শসা তো থাকবে, আর আপনি যখন তখনই খেতে পারেন, খিদে যখন লাগবে তখনই খেয়ে নেবেন। যে কোনো ধরনের সবজি, যে কোনো ধরনের মাংস আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা কিরো ডায়েটের বা যে কোনো নর্মাল ডায়েটও যদি আপনারা করেন, যে কোনো মাংস খাওয়া যায়। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু বলেছেন যে কোনো মাংস খাওয়া যাবে, ভেড়ার মাংস, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এই যে খেয়ে নিচ্ছি, আর এই হচ্ছে বরবটি, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজি, আমার খুব ফেভারিট একটা শাক এটা। তো আমি কিন্তু বিফ যেটা দেখিয়েছি আপনাদেরকে গরু মাংস, সেটা আমার আগের দিনের রাত তখন 8টা কাছাকাছি আমি খেয়ে নিয়েছিলাম, এটা পরের দিন আজকের, তার মানে আজকে সকালবেলাটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সকালবেলা আমি খেয়েছি লেবু পানি, তারপর গ্রিন টি, আর 11:30 কাছাকাছি আজকে আমি কিছু খাওয়া দাওয়া করিনি, এখন প্রায় 4টা কাছাকাছি। তো এটা আমি খেয়ে নিয়েছি বিকেলবেলা। তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর আমি মুরগি মাংস খেয়েছি বিকেলবেলা, তারপর হচ্ছে কলমি শাক, তারপর হচ্ছে বরবটি, এই খাওয়া দাওয়া। জানি না রাতে কী খাবো বা খাবো কী খাবো না বুঝতে পারছি না। তো এখন আমি বের হলাম বিকেলবেলা, একটু শাহবাগের ওই দিকে যাবো, কিছু জিনিসপত্র আমি বুঝতে পারিনি ওরা কি বলছে কেন, কারণ আমারও সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি একটু লেট করে বের হলাম, তো কথাগুলি শুনতে পারিনি। তো এরপর আমি ক্যামেরাটা এদিকে একটু ধরলাম ওদের দিকে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঢাকা ভার্সিটি এলাকা, তারপর হচ্ছে শাহবাগ চত্বর, দোয়েল চত্বর, সবগুলি কিন্তু আমার ঘোরা হয়ে গেছে অল্প সময়, যেহেতু রাস্তাঘাট কিন্তু একদম যানজট নেই বললেই চলে, একদম ফাঁকা, ঘনবসতি নেই, লোকজনের চলাচল খুব কম, কেন জানি না, হয়তো একটু বৃষ্টির ভাব দেখা যাচ্ছে তাই বলে নাকি বুঝতেও পারছি না। তো এই যে আমি কিন্তু চলে আসলাম খুব অল্প সময়ে, এটা হচ্ছে দোয়েল চত্বর। তো দোয়েল চত্বর কিন্তু ঢাকা ভার্সিটি এরিয়ার একটু এদিকে, তো আমার বাসা থেকে কিন্তু খুব বেশি টাইম এটা লাগে না যেতে, আমার বাসা থেকে 40 টাকা হলে কিন্তু আমি রিক্সা করে যেতে পারি। তো এইভাবে কিন্তু আমার যাওয়া হয়ে গেছে। তো এখানে আমি নেমে পড়ো, এই যে দোয়েল চত্বরে লোকটা দেখা যাচ্ছে। তো আমি কিন্তু মাটির জিনিস দেখা মাত্রই কিন্তু আমার অনেক ধরনের জিনিস কেনার আমার লোভ হয়ে যায়, এটা আমার আগে থেকেই, যেহেতু আমি মাটির বাসনে সবসময় ভাত খাই, সেটা একটা ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আমি মাটির বাসনে ভাত খাই আমার মা খেত। তো মাটির জিনিস দেখলে দেখা গেল যত দামই হোক না কেন আমি চেষ্টা করি কেনার জন্য, যদি আমার বাজেটে পড়ে আমি নিয়ে আসি। তো এখানে দেখি বাজেট আমার বাজেটে পড়ে কি না আমি এখান থেকে নিয়ে আসব। দেখুন না কত সুন্দর সুন্দর জিনিস ওরা তৈরি করে তারপর বিক্রি করছে, আর আমাদের প্রয়োজন হলে কিন্তু আমরা আমাদের বাজেট বা সাধ্যের মধ্যে পড়লে কিন্তু আমরা নিয়ে আসি, আর এগুলি কিন্তু খুবই ভালো লাগে সাজাতে, তারপর যে কোনো জিনিস আমরা এগুলিতে ভাত, মাছ, মাংস, হালিম বা যে কোনো আপ্যায়ন, অতিথি আপ্যায়নে কিন্তু আমরা এগুলি দিয়ে সাজাতে পারি। তো আজ তাহলে কিছু
থেকে আমি আজকে পুদিনা পাতার গাছ কিনলাম, তারপর হচ্ছে পাতা বাহারের গাছ কিনলাম। আসলে কিন্তু মাটির জিনিস দেখতে সুন্দর, আর যে কোনো জিনিস কিন্তু এটাতে আমরা যে কোনো সবজি সবকিছু কিন্তু এটাতে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ডাল বা সবজি সবকিছু নেওয়া যাবে। তো এটা কত বছর এটা প্রায় 150? তুমি এটা দিবা কত সেটা বলো। আচ্ছা আমি হচ্ছে ওই তিনটে তোমার কাছ থেকে 280 টাকা দিই, তাহলে আমি এটা নিলাম। আর হচ্ছে আমার মাটির জিনিস বলতে গেলে কি অনেক ভালো লাগে, আমি মাটির জিনিস দিয়ে কাজ করি, মাছ ধুই, তারপর হচ্ছে আমি যে কোনো সবজি রান্না করলে এটাতে আমি বেড়ে রাখি, তারপর মাটির জিনিস আগে আমি ওই মাংস রান্না করতাম, তারপর ভাত রান্না করতাম, সেগুলি হচ্ছে সিলেটের এক ধরনের হাঁড়ি আছে, সেগুলিতে এগুলি এখন পাওয়া যাচ্ছে না, জিজ্ঞেস করলাম যে এখানে আছে নাকি, যেগুলি দিয়ে আমরা ভাত তরকারি রান্না করতাম সেগুলি, যে এখন আমরা উঠাই না এগুলি। তো জানি না কার কার পছন্দ, কার কার পছন্দ আমার মতো আপনারা আমাকে কমেন্টস করে আজকে জানাবেন। তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করেন। তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার পাশে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।